আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এসপিএ এই রোগটার সাথে এখন আমরা অনেকেই আসলে কম বেশি পরিচিত, কারণ আমরা ইন্টারনেটের কল্যাণে এখন ছোট থেকে ছোট এবং বিশাল যে কোনো রোগ সম্পর্কে আসলে আমরা এখন খুব সহজেই জানতে পারি। আমার পাশে আমার যে ভাইকে দেখতে পাচ্ছেন, ছোট ভাই একজন, উনি একটু দূর থেকে এসেছেন আমাদের কাছে। দীর্ঘদিন যাবত উনি এসপিএ রোগে আক্রান্ত। এসপি এমন একটা রোগ, যদি এর সঠিক চিকিৎসা আপনি সঠিক সময় না করেন, সেই রোগী একটা সময় পুরোপুরি অকর্মণ্য হয়ে পড়ে এবং নিজের যে ভাত খাবে হাত তুলে সেই ক্ষমতা তার একসময় হারিয়ে ফেলে। কিন্তু যদি আপনারা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা করেন, খুবই অল্প সময়ের ভিতরে এরা কিন্তু সুস্থ হয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং স্বাভাবিক সকল কাজকর্মই তারা করতে পারে সুস্থ মানুষের মতো। শুধুমাত্র দরকার একটু সঠিক চিকিৎসা। আসুন দর্শক, আজকের আমাদের এই ভাইটির সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। সাকিব। সাকিব, ছোট্ট নাম সাকিব, খুব ফেমাস কিন্তু একটা নাম বর্তমানে বাংলাদেশে, একজন খুব নাম করা একজন খেলোয়াড় আছেন। আমরা তো কি করেন আপনি? আমি এসকুয়েটার অপারেটর। আচ্ছা, বয়স কত হবে আপনার? 21। 21, খুবই অল্প বয়স। বাসা কোথায়? ফরিদপুর। ফরিদপুর কোথায়? ফরিদপুর আপনার টেপাখোলা। টেপাখোলা। আচ্ছা, আমরা জানি যে আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন মূলত আপনার এসপিএ এই রোগটা নিয়ে। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে এই রোগটা কবে শুরু হয়েছিল আপনার এবং আপনি কি ফেস করেছিলেন এই রোগের জন্য? এই রোগটা আমার 10 বছর বয়স থেকেই শুরু, লক্ষণ দেখা দিয়েছিল গিরে গিরে মেরুদণ্ডে, আপনার ঘাড়ে, তারপরে হিপ জয়েন্টে যে আটকাইছে। পরবর্তী আমি 7 দিন ঘরে শোয়াছিলাম, তারপরে এই ডিপিআরসি হসপিটালে আসা। আচ্ছা, আপনি বললেন যে আপনার 10 বছর বয়স থেকে আপনার এই সমস্যাটা শুরু হয়েছে, এখন আপনার 21 বছর বয়স হয়েছে, মানে প্রায় 11 বছর আপনি এটার সাথে যুদ্ধ করছেন। জি। তো প্রথম যখন শুরু হয়েছিল, প্রথম সিনড্রোমটা কোথায় ছিল? প্রথম সিনড্রোমটা আমার এই দুই গিরে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার 10 বছর বয়স, তখন কিন্তু খেলার বয়স, খেলাধুলা করছেন, সবই করছেন, অন্য বন্ধুদের সাথে খেলাধুলা করা সবই কাজ করছেন, স্কুলে যাচ্ছেন সবই করছেন। তো হঠাৎ করে আপনি একদিন দেখছেন যে হাঁটুতে ব্যথা, এবং এমন কোন দুর্ঘটনা ঘটেনি যে সেটার পর আপনি বুঝবেন যে এর কারণে ব্যথা, হঠাৎ করেই ব্যথা। জি। তো যখন প্রথম ব্যথা শুরু হলো, কোন নিকটস্থ ডক্টরের কাছে গিয়েছিলেন এটার জন্য? জি। আচ্ছা, ডক্টরের কাছে যাওয়ার পরে কি বলেছিল আপনি? উনরা শুধু রিপোর্ট করে তেমন কিছু বলেনি, শুধু বলছে সমস্যা নেই, রিপোর্ট ভালো আছে, ওষুধ দিয়ে দিত আর টাইম দিয়ে দিত যে 1 মাস পরে আবার আসবে। আচ্ছা, তো সেটার রেজাল্ট কি ছিল? রেজাল্ট আপনার কমের দিকে থাকতো, আবার বাড়তো, কমতো আবার বাড়তো। তো যখন আপনার দেখলেন যে দিন যাচ্ছে আরো খারাপ হচ্ছে, হ্যাঁ, তো আপনার রোগের নাম যে এসপিএ, এটা আপনি জানলেন কবে? এটা আমি ডিপিআরসি হসপিটাল আসার পরে। মানে এই 11 বছর আপনি চিকিৎসা করেছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, কিন্তু আপনার রোগটা যে কি সেটা আপনি জানতেন না, ডক্টর আপনাকে চিকিৎসা দিত, ওষুধ খেতেন, ওষুধ খেলে ব্যথার, ওষুধ খেলে ব্যথা কিছু কম থাকতো, ছেড়ে দিচ্ছেন আবার আগের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ। সবচেয়ে খারাপ কি হয়েছিল যে একদম বিছানা থেকে উঠতে পারছে না, এরকম হয়েছিল কখনো? এইরকম হয়েছিল আমার 15 দিন আগে। আচ্ছা। বিছানায় 7 দিন আমি পড়াছিলাম হসপিটালে, 7 দিন ট্রিটমেন্ট নেই, কোন উন্নতি না হওয়াতে আমাকে ঢাকা রেফার করে। আচ্ছা। পরবর্তীতে আমি এখানে ট্রিটমেন্ট। তো এত হসপিটাল থাকতে ডিপিআরসি হসপিটাল থেকে আমার অনেক দিন যাবতই এই ব্যথাটা, আমি ছোটবেলা থেকে সারের ভিডিও দেখি। আচ্ছা। টিভি চ্যানেলে যাই, আমি সেই ভিডিওগুলো দেখি, যেহেতু 2004 সাল থেকে এটা আছে। তো দীর্ঘদিনের একটা পরিক্রমা, এবং আপনারা কি দেখেছেন, অনেক পেশেন্ট, অনেক মানুষ সুস্থ হচ্ছে, এটা দেখার পর একটা আগ্রহ তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই আমি টিভি চ্যানেলে ওনার অনেক ভিডিওগুলো দেখছি, তার পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, তো যখন এরকম অসুস্থ হয়ে গেলেন, একদম দেখছেন নড়াচড়াই করতে পারছেন না, নিজের জামা কাপড় পরতে কষ্ট হচ্ছে, বাথরুমে গোসল করতে কষ্ট হচ্ছে, ছোটখাটো কিছুর জন্য কারো সাহায্য নিতে হচ্ছে, কি মনে হতো নিজের কাছে? আমি কি পঙ্গু হয়ে যাচ্ছি, আমি কি আর কখনো ভালো হবো না, আমি কি খুব মানে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস কি মনে হতো, কি মনে হতো? আমার তেমন কিছু মনে হতো না, আমার মনে হতো যে সুস্থ আমি হবই, মানে একটা জিদ কাজ করতো সবসময়, যে একটা কনফিডেন্স ছিল যে সুস্থ আমি একদিন হবো, যতই অসুস্থ থাকি। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে ভেঙে পড়েনি। জি। তো এই যে যখন আসলেন, স্যার দেখার পরে কি বলেছিলেন আপনাকে? স্যার দেখার পরে আমাকে বলছিলেন যে কোনো সমস্যা না, একবারে সেরে যাস। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট শুরু করেছেন। আজকে কততম দিন? 14তম দিন। কেমন আছেন আপনি? আমি অনেকটাই সুস্থ, আগের থেকে অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ। হাঁটাচলা দৌড়াদৌড়ি করতে পারি,
মানে যে জিনিসগুলো গত কিছুদিন আগে আপনি করতে গত 8 মাস যাবত আমি এই হাঁটা চলা দৌড়াদৌড়ি তেমন ওরকম ভাবে রানি করতে পারি না জীবনটা একটা গন্ডির ভিতরে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল বন্ধুদের সাথে বাইরে যাওয়া খেলাধুলা করা বাজার করা মানে কোনো কাজই ঠিকমতো করতে পারছিলাম না সেই মানুষটা এখন আলহামদুলিল্লাহ সুস্থ হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে কেমন লাগছে খুবই ভালো কি কি করবেন বাসায় গিয়ে বাসায় গিয়ে স্যারের দেখানোর মতো ব্যায়াম ব্যায়াম করব দর্শক শুনলেন তো এরকম হাজারো মানুষ আসছেন হাজারো ছোট বড় বিভিন্ন ক্যাটাগরির মানুষ আসছেন সুস্থ হচ্ছেন ভালো হচ্ছেন দর্শক সুস্থ হওয়াটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আমরা যখন সুস্থ হই সেটা আসলে ভাষায় প্রকাশ করাটা অনেক কষ্টকর আমরা কারো সাহায্য নিয়ে কারো গণগ্রহ হয়ে আসলে বেঁচে থাকতে চাই না ভালো থাকবো সুস্থ থাকবো আজীবন নিজের কাজ নিজে করবো অন্যের সাহায্য ছাড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল